হ্যালো, আসসালামু আলাইকুম ফিয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি করে দেখাবো সেটি হচ্ছে আফসান দিয়ে কিভাবে রং করে বা আফসান কিভাবে গোলায়, আফসান রং গোলানো পদ্ধতি। তো আফসান দিয়ে রং গোলাতে হলে প্রথমেই আপনাকে যেটা লাগবে সেটা হচ্ছে আফসান লাগবে এবং F53 লাগবে। এক চামচ আফসানের জন্য 3 চামচ F53 এবং NK লাগবে। ব্যাস, তারপর হচ্ছে রঙগুলো গুলোলেই সঠিক মেজারমেন্ট অনুযায়ী সুন্দর আফসান কালার তৈরি হয়ে যাবে এবং আফসান রঙটা একটু গুঁড়ো, এই জন্য এটাকে ভালোভাবে মিক্সচার করে নিতে হবে। মিক্সচার করে নিয়েই আমরা আমাদের মন পছন্দ মতো কাজ করতে পারবো। তো চলুন বন্ধুরা, দেখি নিই কীভাবে আফসান দিয়ে রং তৈরি করতে হয়। থ্যাংক ইউ। তো ভিউয়ার্স দেখুন, আফসান রংটা তৈরি করার জন্য এই যে আমি F53 নিয়ে নিয়েছি, এই যে এটা হচ্ছে আমার NK-র বোতল, এই যে NK, আর এটা হচ্ছে আফসান রংটা। ও, আরেকটা জিনিস লাগে, 2-1 ফোঁটা দিতে হয়, এই যে এটা হচ্ছে অক্সেল, এটা দিলে রং ওঠার ভয় থাকে না। ঠিক আছে, তো আমি রংটা তৈরি করে নিচ্ছি। যে দেখুন F53টা এরকম একটু হলদেটে টাইপের হয়। এক চামচ, 2 চামচ, ঠিক আছে। আমি এখানে 3 চামচ F53 নিয়ে নিয়েছি, এখানে আমি এই যে এটা হচ্ছে NK-টা পরিমাণ মতো নিব। তো 1 চামচ NK নিয়ে নিচ্ছি। NK-টা পাতলা করার জন্য, যদি আপনার মনে হয় যে আপনি রংটা আরেকটু পাতলা করবেন সেক্ষেত্রে আপনি আরেকটু আপনার প্রয়োজন মতো NK আরেকটু নিয়ে নেবেন। আর এটা আমি নিয়ে নিচ্ছি 2-3 ফোঁটা। ঠিক আছে, এটা হচ্ছে অক্সেল। বাজারে গিয়ে আপনারা এই নামগুলো বললেই এবং আপনারা আপনাদের বাজেট মতো যদি বলেন তাহলে খুব স্বল্প পরিমাণে আপনারা এগুলো বাজার থেকে কিনে নিয়ে আসতে পারবেন। কিনে নিয়ে বাড়ি নিয়ে এসে মন পছন্দ মতো রং তৈরি করে নিতে পারবেন। ঠিক আছে, তো ব্লকের অনেকগুলো ভ্যারাইটিস দিয়ে কাজ করা, রং তৈরি করা হয় এবং কাজ করা হয়। তো একটা হচ্ছে হোয়াইট পেস্ট বেস, একটা হচ্ছে নিউটেক্স বেস, আর এটা হচ্ছে আরেকটা পদ্ধতি। ঠিক আছে, আফসান পদ্ধতি বলে এটাকে। এই যে এখন এভাবেই বাজার থেকে আফসান নিয়ে আসতে পারবেন, খুব চকচকে একটা পাউডার। আমি এটা 1 চামচ নিয়ে নিচ্ছি। আপনারা যদি চান তাহলে এর মধ্যে একটু হলুদ রঙও মিশিয়ে নিতে পারেন। এই যে আফসান অন্যান্য রঙগুলো খুব সহজেই কিন্তু মিশে যায়, কিন্তু আফসান রঙটা কেমন যেন একটু উঠে উঠে থাকে এরকম মনে হয়। কারণ হচ্ছে অন্যান্য রঙগুলো হচ্ছে লিকুইড আকারে থাকে, লিকুইড টেক্সচারটা থাকে লিকুইড, বাট আমাদের আফসানের টেক্সচারটা যেটা সেটা হলো আফসানটা কিন্তু লিকুইড নয়। দেখুন এই যে আফসান কালারটা কিন্তু লিকুইড নয়, এটা হচ্ছে একটা গুঁড়ো গুঁড়ো টাইপের কালার, এই জন্য এই কালারটা সহজে মিক্স
হতে চায় না, তো সেক্ষেত্রে আপনাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। একটু সময় নিয়ে, একটু ধৈর্য নিয়ে, একটু সুন্দর করে মিক্স করে নিতে হবে কাজ করার জন্য। আপনি যদি ভালোভাবে রঙটা তৈরি করতে পারেন তাহলে আপনার কাজ করতে কোনো অসুবিধা হবে না। জাস্ট ব্লকের কাজটা কিন্তু খুবই সহজ, যদি আপনি রঙটা এবং কেমিক্যালসগুলো সঠিকভাবে মেশাতে পারেন তাহলে ব্লকের কাজ মোটেও কঠিন কোনো বিষয় না, খুবই সহজ বিষয়। একদম ছাপাখানায় যেভাবে ছাপা দেয় আর হয়ে যায়, ব্লকের কাজটাও সে ঠিকই সেরকম। আপনি জাস্ট শুধু ছাপ দিবেন কাপড়ে আর ফটফট করে আপনার ব্লক হয়ে যাবে। তো এই যে ভিউয়ার্স, কথা বলতে বলতে আমি সুন্দর একটা আফসান কালার তৈরি করে ফেললাম। এভাবেই আপনারা বাসায় আফসান কালার তৈরি করে ব্লক করবেন, ঠিক আছে। আফসান কালারটি তৈরি করে আমি এভাবে ড্রেসের মধ্যে ব্লক করে নিয়েছি। আপনারাও চাইলে আফসান কালারটি তৈরি করে এভাবে ড্রেসের মধ্যে ব্লক করে নিতে পারেন। তো আশা করি সবাই বিষয়টিতে উপকৃত হয়েছেন। যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কারণ আমার চ্যানেলটি একবারেই নতুন। আপনাদের সাবস্ক্রাইব এবং লাইক আমাকে অনেক উৎসাহ এবং অনুপ্রাণিত করবে এবং নেক্সট ভিডিও বানাতে সহযোগিতা করবে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।